যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, সেদিন আমরাও দেখে নেব বলে জানালেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। মঙ্গলবার রাতে যাদবপুর কেন্দ্রের ভেতরে থাকা সোনারপুরে একটি পথসভায় যোগ দিয়ে একের পর এক কটাক্ষের সুর শোনা গেল বিজেপির প্রার্থীর গলায়। এর পাশাপাশি নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে একযোগে কটাক্ষ করলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। ফলে অনির্বাণবাবু বলেন, বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সোনারপুরের কালীবাজারে একটি পথসভায় এ ধরনের কথা বলেন প্রার্থী স্বয়ং। তিনি কিছুক্ষণ পথসভায় বক্তব্য রাখার পর সোজা ওখানকার বাজারে প্রবেশ করেন। এরপর ওখানকার ব্যবসায়ীদের সাথে আলাপচারিতায় ব্যস্ত হন তিনি। তার মাঝেই ব্যবসায়ীদের মধ্য থেকে স্লোগান ওঠে জয় শ্রীরাম। তবে ব্যবসায়ীদের কাছ থেকে এ ধরনের সাড়া পেয়ে অনেকখানি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। যাদবপুরে অবশ্য ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তিনটি রাজনৈতিক দলই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। একটা সময়ে বিরোধীরা এমনও প্রচার করেছিলেন, দিয়াল্লিখন থেকে শুরু করে ভোট প্রচার কোনো কিছুতেই দেখা মিলছে না বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। প্রতিপক্ষ হিসেবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সৃজন ভট্টাচার্য ও সায়নী ঘোষ। অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান, এরকম কোনো বিষয় নেই। আসলে এই কেন্দ্রে সিপিএম তৃণমূল নিজেরাই ঠিক করে নিয়েছে কার দেয়ালে কার নাম থাকবে। তিনি আরো বলেন, বিরোধীরা এমনও তো দাবি করবেন, ভাঙড়ে তো মুছে দেওয়া হয়েছে অন্য দলের দেয়াল্লিখন। আর তাই অনির্বাণ বাবুর ক্ষেত্রেও অনেকটা সেই রকমই হচ্ছে, আবার তার প্রচারেও বাধা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমের নানা গণ্ডি থাকে, সেসব অতিক্রম করে সব কিন্তু খবর হয় না, তবুও সব জায়গায় প্রচার চালাচ্ছেন তিনি। তবে যত কিছুই করুক না কেন, বিরোধীদের বিরুদ্ধে জেতার সম্ভাবনার কথা জানান তিনি। আর জিততেই তো তিনি ময়দানে নেমেছেন। সবচেয়ে বড় কথা, দুর্নীতি সন্ত্রাস রুখতে মানুষের মনের ভেতরে জায়গা করে নেবেন তিনি বলে দাবি তার। নির্বাচনের ব্যাপারে কৌশল একটা বড় ব্যাপার, আর কৌশল থাকে সব ক্ষেত্রেই। সেজন্য কৌশল নিয়ে আগেভাগে কিছু বলা সম্ভব নয়। এক্ষেত্রে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, যাদবপুরে পদ্ম ফুটবেই। অন্যদিকে বলা যেতে পারে, এই যাদবপুর কেন্দ্রটি বরাবরই হাই প্রোফাইল কেন্দ্র। সকলেই জানেন 1984 সালে এই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন সিপিএমের প্রার্থী তথা দুঁদে আইনজীবী প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নামার একটা বড় শুরু। অবশ্য তার আগে ওই কেন্দ্রে জয় পেয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ও। একটা সময় ছিল বাম আমলে বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত, পাড়া, স্কুল কলেজের পরিচালন সমিতি সবেতেই ছিল সিপিএমের দাপট। রাজ্যের বাম শাসন চলতো তখন রাইটার্স থেকে, সেজন্যই বামেরা তাদের হারানো এই কেন্দ্রটি পুনরুদ্ধারে সক্ষম হয়েছিল তাদের শক্তিশালী সংগঠন এবং সেই সাথে ভোট মেশিনারি থাকার সুবাদে। নিশ্চয়ই সকলের মনে আছে 1989 ও 1991 সালের লোকসভা ভোট হলে তাতে জয় পেয়ে সাংসদ হয়েছিলেন সিপিএমের মালিনী ভট্টাচার্য। আবার 2004 সালের লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী। একটা কথা অনেকে বলে থাকেন, 1967 থেকে শুরু করে 2011 বাম রাজত্বের সমাপ্তি পর্যন্ত যাদবপুর বিধানসভা কেন্দ্রটিও বরাবর ছিল সিপিএমের হাতে। এখন আর সেই বামেদের দাপট নেই, এখন নতুন জমানা তৃণমূলের জমানা। ফলে 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে জিতে সাংসদ হন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এক্ষেত্রে এই কেন্দ্রে বিজেপির কোনো পরিবেশ সেভাবে ছিল না। বিজেপির ব্যাপারে এই রাজ্যে যা যতটুকু ভারী হয়েছে তা 2021 সাল থেকে। সেজন্য যদি এবারে অনির্বাণবাবু জয়ী হতে পারেন, তাহলে এই কেন্দ্রে প্রথম পদ্ম ফুটবে তার হাত ধরে। শেষ পর্যন্ত কোনটা সত্য হয় সে ব্যাপারে সেই 4 জুনের জন্য করতে হবে অপেক্ষা। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, একটা তো গেছে ভেতরে, অন্যগুলো যেদিন থাকবে না, এবং গণতান্ত্রিক ভাবে কিভাবে জিতে আসে সেদিন আমরাও দেখবো।